বিশ্ব বায়ুমান সূচকে ঢাকা দূষণের প্রথম সারির শহর। ফিটনেসবিহীন গাড়ির কালো ধোঁয়া আর অপরিকল্পিত উন্নয়ন শহরকে করে তুলেছে বসবাসের অনুপযোগী। যত্রতত্র পড়ে থাকা নির্মাণ সামগ্রীর ধূলিকণা প্রতিনিয়ত বিষাক্ত করছে বাতাসকে। শুধুমাত্র বায়ুদূষণে সৃষ্ট শ্বাসযন্ত্রের প্রদাহসহ বিভিন্ন রোগে প্রতিবছর দেশে অন্তত 2 লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন গবেষকরা। বায়ুদূষণের স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতিও। বায়ুদূষণ রোধ করতে পারলে আমাদের গড় আয়ু যেমন বেড়ে যাবে, তেমনি জাতীয় শ্রম ঘণ্টায় ইতিবাচকতা আসবে, জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। সমস্ত অর্থে বায়ুদূষণ আমাদের জন্য একটি ক্যান্সারের মতো ব্যাধি, এটি দূর করতে আমাদের এখনই উদ্যোগ নিতে হবে। 2019 সালের গবেষণা বলছে, আগের 5 বছরে হাঁপানিসহ শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেড়েছে 24 গুণ, এ সময় মৃত্যু বেড়েছে প্রায় 10 গুণ। যদিও করোনা পরিস্থিতিতে মাস্কের বহুল ব্যবহার শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তের হার কিছুটা কমছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। দীর্ঘমেয়াদী এটা স্বাস্থ্যতন্ত্র থেকে আপনার হার্টের ক্ষতি করে বা হৃৎপিণ্ডের, এবং আস্তে আস্তে করে ব্রেন, নার্ভ, কিডনি সব কিছু কিন্তু আলটিমেটলি আপনার ড্যামেজ হয়ে যাচ্ছে। সে কারণে বায়ুদূষণটা আপনাকে অবশ্যই রোধ করতে হবে, এবং এটা লং টার্ম এফেক্টটা কিন্তু খুবই খারাপ। এই যে কোভিডকালীন সময়ে 2টা বছর কিন্তু মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্যে এই যে মাস্কটা পরছে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কার্যকর। এবং এইটা পরার ফলে আগে যেরকম আমরা মানে বেশ কিছু বছর আগে যখন শ্বাসযন্ত্রের রোগগুলো বেশি আসতো, সেটা টিবি পেশেন্টের সংখ্যা বলেন, যক্ষা বলেন, অথবা নিউমোনিয়া অথবা শ্বাসতন্ত্রের যে সমস্যাগুলো নিয়ে মানুষ ভর্তি হতে বেশি, সেটা কিন্তু অনেকটাই কিন্তু এই কোভিডকালীন সময় কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে মানুষের জন্য বাতাসে সহনীয় পার্টিকুলেট ম্যাটার বা PM2.5 এর মাত্রা প্রতি ঘনমিটারে 5 মাইক্রোগ্রাম। অথচ 2020 সালে বাংলাদেশে PM-এর গড় ঘনত্ব ছিল 77.1 মাইক্রোগ্রাম, যা সহনীয় মাত্রার চেয়ে 14 গুণ বেশি বিপজ্জনক। দূষণ কমিয়ে রাতারাতি পরিবেশ উন্নয়ন সম্ভব নয়, ফলে এই সময়ে সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও ব্যক্তিগত সুরক্ষা মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কোভিডের মতো বায়ু দূষণ এবং পরিবেশ দূষণ একটি বৈশ্বিক সমস্যা। পৃথিবীর সবচেয়ে বড় শহরগুলো যেখানে অতি জনবসতিপূর্ণ এবং মানুষজন যেখানে অতিভাবে বাস করে, নগরায়ণের কারণে, শিল্প কারখানা স্থাপনের কারণে সেই জায়গাগুলো একটা বায়ু দূষণ একটা বড় সমস্যা সে দেখা দিয়েছে। বৈশ্বিক এই প্রেক্ষাপটে অবশ্যই বায়ু দূষণকে প্রতিরোধ, পরিবেশ এবং জীবনমান বাঁচানো উন্নয়ন করা আমাদের অত্যন্ত জরুরি। আমরা একই সাথে যদি কোথাও আমরা এরকম কোনো পরিবেশে যাই, তাহলে মাস্ক পরার ব্যাপারটা কিন্তু এখানে আমাদের নিশ্চিত করতে হবে। আমরা জানি যে রোগ হওয়ার চেয়ে রোগ প্রতিরোধ করাটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় জরুরি, এবং একই সাথে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ইমিউনিটি, যেটা বলা হয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাকেও বাড়াতে হবে। বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ মানবসৃষ্ট, তাই দূষণ কমাতে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদ, ডক্টর টিভি, ঢাকা।